আজকের রেসিপি দোকানে স্টাইলের সিঙ্গাড়া। তার জন্য আমার লাগছে ময়দা, চিনি, পরিমাণ মতো নুন, সাদা তেল, আর লাগছে আমার ধনে পাতা, আর লাগছে সেদ্ধ করা আলু টুকরো করা, আর লাগছে চীনা বাদাম, আর লাগছে আমার আদা আর লঙ্কার থেতো পাঁচফোড়ন শুকনো লঙ্কা। প্রথমে ময়দাটা মেখে নেব ভালোভাবে, নুন দেব, চিনি দেব, সুন্দরভাবে ময়দাটা মাখব, আর তার ভেতরে আমি দিয়ে দেব সাদা তেল। সাদা তেল আমি 2 চামচ দেব। দু থেকে 3 চামচ দিলাম, মোট 4 চামচ আমি তেল দিলাম। ভালোভাবে এটাকে প্রথমে 2 চামচ, তারপর আবার 2 চামচ দিয়েছি, টোটাল 4 চামচ তেল, তেলটা আমি দিয়েছি। ভালোভাবে প্রত্যেকটা উপকরণ একসাথে ভালোভাবে ময়দার সাথে মাখিয়ে নিতে হবে। একটু সময় লাগে কিন্তু খুব সুস্বাদু হয়, খুব ভালোভাবে, যেন আমার একটা দলা পাকে। এই দলা পাকছে তার মানে আমার খামিরটা বা যে আমি তেলটা দিয়েছি ওটা খুব ভালো হয়েছে দেওয়া, একদম পারফেক্ট। এবার আমি নর্মাল যে ঘরের টেম্পারেচারে জল আছে সেই জল দিয়ে ময়দাটা আমি খুব সুন্দরভাবে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে ময়দাটা আমি মাখবো, একবারে বেশি করে জল দেব না, খুব কম পরিমাণে অল্প অল্প করে জল আমি মিশাতে থাকব। খুব অল্প কম ময়দাতে অনেকগুলো সিঙ্গাড়া করা যায়। এইভাবে অল্প অল্প করে জল মিশিয়ে মিশিয়ে ময়দাটা মেখে নেব। আবার একটু জল দিলাম, দিয়ে সুন্দরভাবে ময়দাটা মেখে নেব, যেন ময়দাটা আমার খুব পাতলা মাখা না হয়, একটু যেন টাইট থাকে। খুব সুন্দরভাবে ময়দাটা মেখে নেব। পুরো ময়দাটা আমি এক জায়গায় করে ফেলেছি, এবার একটা মণ্ড তৈরি করে দেবো। এই আমার রেডি হয়ে গেছে মণ্ডটা, এবার আমি এটা ভিজে কাপড় দিয়ে মুড়িয়ে রেখে দেব। এবার আমি অল্প সাদা তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি, আর এবার আদা আর কাঁচা লঙ্কা থেতোটা দিয়ে দেব আমি, এটা একটা সুন্দর ফ্লেভার আসে। এবার এর মধ্যে আমি আমার সেদ্ধ করা আলুটা দিয়ে দেব, যেটা আমি টুকরো করে রেখেছি, খোলা শুদ্ধ আলুটা দিয়ে দেব। খুব ভালোভাবে এবার নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি নুন, আমার ভাজা চিনে বাদামটা আমি দিয়ে দেব। একদম ঘরোয়া উপকরণে সামান্য একটু তেল দিয়ে এই পুরটা তৈরি করে নিতে হবে। একটু সামান্য হলুদ আপনি দিতে চাইলে দিতে পারেন, খুব ভালো লাগে খেতে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবার আমি ধনে পাতা দিয়ে দিলাম, এটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন, ধনে পাতাটা দিলে খুব ভালো লাগে। ধনে পাতা দিয়ে এইভাবে একটা মণ্ড আমি তৈরি করে নিয়েছি, কষিয়ে এরকম মণ্ড করে নিয়েছি আমি। আলুটা আমার হয়ে গেছে, পুরটা আমার, সিঙ্গাড়ার পুর আমার রেডি। এটাকে এবার ঠান্ডা করতে দেব। এবার আমি ময়দা থেকে লেচি কেটে নেব, একটা লেচিতে 2টো সিঙ্গাড়া হবে। আপনি যেমন সাইজে চান, ছোট চাইলে ছোট, বড় চাইলে বড়, আপনার যেরকম সাইজের সিঙ্গাড়া চান সেইভাবে আপনি লেচি কেটে নেবেন। আমি খুব ছোট ছোট সিঙ্গাড়া করেছি, পুরটাও মুখে লাগবে আর খেতেও খুব সুস্বাদু হয়। আমি এরকম লেচি, ছোট্ট লেচি করে নিয়েছি, লেচিগুলো আমার রেডি। এবার এর থেকে আমি একটা লুচি বেলে নেব, খুব ভালোভাবে একটা লুচি আমি বেলে নেব। লুচিটা বেলবার পরে একটু লম্বাটে টাইপের লুচিটা বেললে এইভাবে অনেকগুলো একসাথে বেলে নিলে পরপর পুর ভরতে সুবিধা হয়। আমি একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক মাঝখান থেকে কেটে নিতে হবে, তারপর এরকমভাবে মুড়ে নিতে হবে, তেল জল দিয়ে দিতে হবে,
জলটা দেবার পরে এইভাবে ছাটিয়ে নিতে হবে ভালোভাবে এইভাবে। তাহলে যখন আমরা তেলে দেব তখন এটা আর খুলবে না। এবার ভেতরে হাত দিয়ে ভালোভাবে একটু জায়গা করে নিতে হবে। পুরটা আমরা দিয়ে দেব। পুর দেওয়ার পরে ভালোভাবে আবার একটু জল দিয়ে দেব। দিয়ে ভালোভাবে আমরা মুখটা মুড়ে নেব, সিঙ্গারার মুখটা এভাবে মুড়ে নেব। দেখুন খুব সুন্দর একটা সেপেস, এই আমার রেডি হয়ে গেছে সিঙ্গারাটা। আমি এইভাবে মুড়ে নিয়েছি, এইভাবে আমি অনেকগুলো সিঙ্গারা রেডি করে নিয়েছি। এইভাবে আমি কি করব, এবারে তেলটা যে আছে এটা কিন্তু ঠান্ডা তেল, এটা গরম তেল নয়, ঠান্ডা তেলে আমি প্রত্যেকটা সিঙ্গারা আমি ছেড়ে দেব। ঠান্ডা তেলেই সিঙ্গারা ভাজলে বেশি ভালো হয়, গরম তেল কিন্তু নয়, ঠান্ডা তেল, একদম ঠান্ডা তেলে আমি কড়া দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়েছি, গ্যাসটা জ্বেলেছি, তার মধ্যে আমি এই সিঙ্গারাগুলো দিয়ে দিয়েছি। তেলও গরম হবে, আমার সিঙ্গারাটাও ভাজা হবে। দেখুন কত সুন্দর কালার এসছে, খেতেও খুব সুন্দর হয়েছে, একদম মচমচে সুন্দর সিঙ্গারা, একদম দোকানের মতন সিঙ্গারা, তার থেকেও ভালো আমি বলব। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনারা সিঙ্গারাটা ট্রাই করে দেখুন, অবশ্যই ভালো হবে। স্বাদ ও গন্ধ সমস্ত দিক থেকে এই সিঙ্গারা অতুলনীয়। রেডি হয়ে গেছে আমার সিঙ্গারাগুলো, খুব কড়া আছে ভাজবো না, যখন আমার তেল খুব গরম হয়ে যাবে একটু আমি ধীমে করে লাল করে ভেজে নামিয়ে নেব। রেডি আমার দোকানের স্টাইলের সিঙ্গারা। একদম মুচমুচে সুন্দর সিঙ্গারা, এই ভেঙে এইভাবে দেখুন খুব ভালো লাগবে খেতে, খুব সুন্দর সিঙ্গারা। দেখুন আমার সিঙ্গারার গা থেকে কিন্তু সিঙ্গারা বেরিয়ে আসছে, তার মানে সিঙ্গারাটা আমার দারুণ পাক হয়েছে। থ্যাংক ইউ।